জয় রাধা, জয় রাধা, জয় শ্রী গৌরী, জয় নিতাই, জয় রাধা। সমবেত এই পবিত্র হরিবাসরে উপনীত আমার কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ও বাবারা, দেখুন মা এই কৃষ্ণ লীলা গৌর লীলা অগাধ সমুদ্র, এর শেষ হয় না। তাই বাবা এই লীলা পরিবেশন করতে গিয়ে আমার অনেক ভুল ত্রুটি হবে, তাই সকলে সমালোচনার চোখে না দেখে নিজ ঘরের সন্তান বা বোন মনে করে আমায় ক্ষমা করবে। দেখুন ভুল হওয়াটাই তো স্বাভাবিক, কেননা যিনি সর্ব ঐশ্বর্যের পূর্ণ ভগবান, যিনি সর্ব ঐশ্বর্যের পূর্ণ ভগবান, যিনি অনাদির আদি গোবিন্দ, তার কথা বলা আমার মতন একজন ক্ষুদ্র জীবের পক্ষে সম্ভব নয়। তবে তথাপি শাস্ত্রে বলেছি, যদি বৈষ্ণবের চরণ ধুলি, ভক্তের চরণ ধুলি, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি যদি লাভ করা যায়, তাহলে দুটো হরিকথা কৃষ্ণ কথা বলা সম্ভব। তাই আপনাদের কাছে আমার সহস্র কোটি নিবেদন, আপনারা কিঞ্চিত অংশ করে চরণ ধুলি আমার মস্তকে দিয়ে আমায় আশীর্বাদ করুন, আমি যেন দুটো হরি কথা কৃষ্ণ কথা বলবার চেষ্টা করতে পারি। তাই সকলে একবার দুটি বাহু তুলি নিদায় গৌর হরি হরি তাই আজ আমাদের আশ্বাধনের বিষয় হচ্ছে মা কলহ তরিতা মান। আজ মানে অবি রাহু
গোরার কখনই কি যে ভাবে হৃদয় হয় কিছু বোঝা যায় না। কখনো রাধা ভাব, কখনো বা কৃষ্ণ ভাব। তাই আজ গৌর সুন্দর আমার রাধা ভাবে বিভোর হয়ে হা কৃষ্ণ বলে কাঁদছে। তাই কি বলছে, গোরা কেন কাঁদছে, গোরা কেন কাঁদছে, কেন কাঁদছে, গোরা কেন কাঁদছে, যার লাগি জগৎ কাঁদে কেন কাঁদছে, জগৎ কাঁদে লাগি জগত কাঁদে কেন কাঁদছে, কি ভাবে কেশের লাগি কেন কাঁদছে, আর কি ভাবে কেশের লাগে কেন কাঁদছে। তাই গৌর সুন্দর আমার আজ রাধা ভাবে বিভোর হয়ে হা কৃষ্ণ বলে কাঁদছে। তাই গৌরাঙ্গের আমার কোনো কিছুর সঙ্গেই তুলনা হয় না। কিন্তু বললেন যে এই জগতে পাঁচটি জিনিসের সঙ্গে গৌরাঙ্গ চাঁদের তুলনা হয়, তাহলে এই পাঁচটি জিনিস কি কি? না, প্রথম হচ্ছে বাবা সনফুল। সনফুলের যেমন বর্ণ আমার গৌরীর ঠিক তেমন বর্ণ, কিন্তু সনফুলের সঙ্গেও তুলনা হয় না। কেন হয় না? না, সনফুলে বিষাক্ত কীট থাকে, আমার গৌরীর তো তা নেই। আচ্ছা, তাহলে সোনার সঙ্গে তুলনা করা যেতে পারে? কাঁচা সোনার মতো বদন আমার গৌরীর, কিন্তু তাই বাকি করে সম্ভব? সোনায় যে খাত থাকে, কিন্তু বাবা আমার গৌরীর মধ্যে তো কোনো খাত নেই। আচ্ছা, তাহলে বললেন চাঁদের সঙ্গে তুলনা করা যেতে পারে? চাঁদের মতো বদন আমার গৌরীর, কিন্তু তাই বাকি করে সম্ভব? চাঁদে যে কলঙ্ক আছে, আর আমার গৌর হচ্ছে নিষ্কলঙ্ক। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এই চাঁদে কলঙ্ক কোন দিন হয়েছিল? না মা, আমরা সকলেই জানি যে চাঁদের মধ্যে কি কি থাকে বাবা। চাঁদের মধ্যে একটা গাভী থাকে, একটি কদম বৃক্ষ থাকে, আর একটি বুড়ি থাকে, তাই তো? তাছাড়া দেখবেন না যে চাঁদের মধ্যে একটা কালো মতো ছাপ দেখতে পাওয়া যায়। ওমা যায় তো, একটা কালো মতো ছাপ দেখবেন, দেখতে পাওয়া যায়। আচ্ছা বলুন তো, ওটা কি চাঁদের কলঙ্ক? না। তাহলে চাঁদের কলঙ্ক কোন দিন হয়েছিল? ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি। এই দিনটি হচ্ছে নষ্ট চন্দ্র বা নষ্ট যোগ। হরি বল, হরি বল। তাহলে এই নষ্ট চন্দ্র হলো কিভাবে, কিভাবে হলো? না মা, আমরা দেখবেন ছেলে বা মেয়ে জন্মতিথি বা জন্মদিন পালন করি কিভাবে? আগেকার দিনে মা ছেলে বা মেয়ের জন্মতিথি বলুন বা জন্মদিন বলুন, আগেকার দিনে পালন করা হতো, নতুন জামা কাপড় পরানো হতো। ও বাবা, হতো তো? নতুন জামা কাপড় পরানো হতো, তারপর পায়েস রান্না করা হতো, পূজোর ফুল মাথায় ছুঁয়ে দেওয়া হতো। কিন্তু মা গো, এখন তো পরিবর্তনশীল জগৎ, এখন সবকিছুরই পরিবর্তন হয়েছে, তাই মা? এখন ছেলে বা মেয়ে জন্মতিথি বা জন্মদিন পালন করি আমরা কিভাবে? সারা বাড়ি বেলুন দিয়ে সাজাই, সাজানো হয় তো বাবা? সারা বাড়ি বেলুন দিয়ে সাজানো হয়, মোমবাতি জ্বালানো হয়, কেক কাটা হয়,
ওমা কে কাটতে কাটতে সবাই কি বলে গো? হ্যাপি বার্থডে টু ইউ। বাবা বলে তো সবাই, কে কাটতে কাটতে সবাই বলে হ্যাপি বার্থডে টু ইউ বলা হয় ঠিক মা? সেরকম একদিন বড় ছেলে গণেশের জন্মদিন, সেই জন্য মা পার্বতী ভোলানাথকে বলছে হ্যাঁ গো শুনছো, বড় ছেলে গণেশের জন্মদিন, তা বলে কি ওর জন্য কিছু করবে না? ভোলানাথ বলছে শোনো পার্বতী, তুমি তো অন্নপূর্ণা, তুমি সব ব্যবস্থা করো। আচ্ছা বলুন তো বাবা, গণেশ কি খেতে বেশি ভালোবাসে? নাড়ু। নাড়ু খেতে ভালোবাসে তো? দেখবেন কোন মূর্তি বা চিত্রপটের পাশে দেখবেন যে একমাত্র নাড়ু রাখা থাকে, তাহলে গণেশের প্রিয় খাবার হচ্ছে নাড়ু। সেই জন্য এখন মা পার্বতী ওই গণেশের জন্য বাবা প্রচুর নাড়ু তৈরি করেছে। এখন নাড়ু তৈরি করে আর গণেশকে ডেকেছে, সেই গণেশ এখন নাড়ুগুলো উদরপূর্ণ সেবা করে আর একটি পাত্র করে নিয়ে যাচ্ছে। যেই না নিয়ে যাচ্ছে বাবা আর একটা বিশাল বড় অজগর সাপ, বিশাল বড় সেই অজগর সাপ এখন মা ওই গণেশকে ধাওয়া করেছে। এখন যেই না গণেশকে ধাওয়া করেছে, ওই অজগর সাপটি গণেশকে পেষ্টন করে, গণেশকে পেঁচিয়ে পেঁচিয়ে ধরে ওই হাত থেকে সেই নাড়ুগুলো খাচ্ছে। আর বাবা এই দৃশ্য দেখে আকাশের চাঁদ হেসেছিল, গণেশ হাজার চেষ্টা করেও কিন্তু তাকে মুক্ত করতে পারছে না। আর এই দৃশ্য দেখে আকাশের চাঁদ যেই হাসলো, অমনি গণেশ চন্দ্রকে অভিশাপ দিল, গণেশ চন্দ্রকে অভিশাপ দিল, চন্দ্র এ তুই কি করলি, তুই আমায় ব্যঙ্গ করলি, তুই আমার এই দৃশ্য দেখে তুই ব্যঙ্গ করেছিস, শোন আজ আমি তোকে অভিশাপ দিচ্ছি, আজকের দিনে তুই হলি নষ্ট চন্দ্র। আরো একটা কথা, আর আজকের দিনে যে তোকে দর্শন করবে তারও কলঙ্ক হবেই হবে। তাহলে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি, এই দিনটি হচ্ছে নষ্ট চন্দ্র বা নষ্ট যোগ। আপনারা সকলে বাড়ি গিয়ে পাঞ্জি খুলে দেখবেন যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি, এই দিনটি হলো নষ্ট যোগ বা নষ্ট চন্দ্র। তাহলে তো চাঁদের সঙ্গেও তুলনা হয় না বাবা। আচ্ছা তাহলে বিদ্যুতের সঙ্গে তুলনা করা যাক, কিন্তু তাই বাকি করে বলি, বিদ্যুৎ হচ্ছে প্রাণনাশক আর আমার গৌর হচ্ছে প্রাণদাতা। আচ্ছা তাহলে সূর্যের সঙ্গে তুলনা করা যেতে পারে, কিন্তু মা গো তাই বাকি করে বলি, সূর্যের দহনের শক্তি আছে আর আমার গৌর হচ্ছে শীতল বর্ণ। নিতাই গৌর হরি হরি বল, হরি বল হরি বল। তাহলে মা আমার গৌরাঙ্গের কোনো কিছুর সঙ্গে তুলনা হয় না, তার তুলনা সে নিজেই। তাই গৌর হরি আজ ভাবাপৃষ্ট হয়ে কাঁদছে আর কি বলছি, প্রেম জনে ডুবু ডুবু লোচন তারা, প্রেম জনে ডুবু ডুবু লোচন তারা, প্রেম জনে ডুবু ডুবু লোচন তারা, আর প্রেম জলে ডুবু বসন্ত ভাবে বিভোরা,
কপলা পসন্ত পলবি ভাবে দেবী ভরা আর পলব সসামোয়ামি ভাবে দেবী ভরা আর পলব সসন্ত পলবি ভাবে গৌরাঙ্গ মহাপ্রভু আমার কাঞ্চি, তাই বলছি যে হইল মনে দুঃখ কি কহিব ওগো, যে হইল মনে জীবোদ্ধার করেছিলেন, তাই বললেন যে জীবের দানিবে সমান প্রতিটি জীবের মাঝেই কৃষ্ণ বিরাজমান, তাই পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র হইবে প্রচার এই মধুর হরিনাম, তাই বলছি আজ এই রূপে উদ্ধারিল সব নরনারী, রূপে উদ্ধারিল সব নরনারী, ও সব নারী সব নারী
সব নরনারী, আরে হে রাধা মোহনে কহে না হলো হামারে, আরে হে রাধা মোহনে কহে না হলো হামারে, আরে হে রাধা মোহনে কহে না হলো হামারে, বলিয়ে রাধা মোহনে কহে না হলো হামারে, আরে এই রূপে ধরিলো সব নরনারী, আরে এই রূপে ধরিলো সব নরনারী, আরে এই তাই বললেন যে সধর্মের নিধন স্নেহ পরাও ধর্ম ভয়াব, তাই নিজের ধর্মকে অবলম্বন করে যদি কারো মৃত্যু হয় তাও ঠিক আছে, তবু পরের ধর্ম গ্রহণ করা উচিত নয়। তার প্রমাণ দেখুন মা, এক ব্রাহ্মণ, এক ব্রাহ্মণ বাবা তার চারুকে সাথে লয়ে বাজার করতে গিয়েছে। এখন মা তরি তরকারি বাজার করার পর শেষে গিয়েছে এক মাছের বাজারে, তাই ওই ব্রাহ্মণ আজ মাছের বাজারে গিয়ে দেখছে মেঝুনি মাছ বিক্রয় করছে, আর তার বাটখারাটি হচ্ছে বাবা একটি গোল পাথর, কেউ 1 কেজি মাছ নিচ্ছে ওই পাথর দিয়ে ওজন করছে, কেউ 250 গ্রাম মাছ নিচ্ছে তাও ওই পাথর দিয়ে ওজন করছে। এখন মা, এখন ওই ব্রাহ্মণ যেই না একটু সামনে গিয়ে দেখছে, ওই ব্রাহ্মণ দেখে বলছে, হায় রে, এ কি, এ তো শুধুমাত্র পাথর নয়, এ এ হচ্ছে শালগ্রাম শিলা। ওই ব্রাহ্মণ তখন মা মেঝুনিকে বলছে, বলছে মেঝুনি শোনো না, মেঝুনি তুমি তুমি আমাকে ওই গোল পাথর দেবে, মেঝুনি শোনো শোনো, তুমি যদি তুমি যদি আমাকে ওই গোল পাথর দাও এর বিনিময়ে আমি তোমায় 10 টাকা দেব। মেঝুনি ব্রাহ্মণকে বলছি, ঠাকুর শুনুন, ঠাকুর এই পাথর দিয়ে আমি মাছ বিক্রয় করি, এই দিয়ে আমার সংসার চলে, ঠাকুর এই পাথর তো আমি আপনাকে দিতে পারবো না। তখন ওই ব্রাহ্মণ বলছে, এ তো গরিবের মেয়ে, তাই একে যদি একটু টাকার অঙ্কটা বেশি করে দিই সে নিশ্চয়ই আমায় ওই গোল পাথর দিয়ে দেবে। তাই এখন ওই ব্রাহ্মণ মেঝুনিকে বলছে, শোনো মেঝুনি শোনো শোনো, তুমি যদি আমাকে ওই গোল পাথর দাও আমি তোমায় কত টাকা দেব জানো? মেঝুনি বলছে, কত? বলছে, জানো আমি তোমায় 1000 টাকা দেব। ওমা, একটা গোল পাথরের দাম যদি মা 1000 টাকা হয় তাহলে কে না দেবে বলো? তাই ওই মেঝুনি ব্রাহ্মণকে ওই শালগ্রামের শিলা দিয়ে দিল 1000 টাকার বিনিময়ে। এখন ওই ব্রাহ্মণ শালগ্রামের শিলাকে বাড়িতে নিয়ে এসে সে শিলা সিক্ত গঙ্গা জল তুলসী দিয়ে স্নান করালো, তাতে সারা শরীরে চন্দন লেপন করলো, ধূপ দীপ নৈবেদ্য নানান জাতির ফল মূল মিষ্টি মিষ্টান্ন দিয়ে ভোগ ও আরতি করলো। এখন বাবা, ভোগ আরতি করার পর, ভোগ আরতি করার পর ওই ব্রাহ্মণকে ভগবান রাত্রিবেলা স্বপ্নাদেশ করলো। কি স্বপ্ন দিলেন? ব্রাহ্মণ ব্রাহ্মণ শোনো, ব্রাহ্মণ শোনো শোনো, আমি তো ওই মেঝুনির মাছের ডালায় পচা গন্ধে বেশ ভালো ছিলাম, কিন্তু তুমি আমায় কেন এখানে নিয়ে এলে?
আমি তো তোমার কাছে আসতে চাইনি, তুমি আমায় কেন নিয়ে এলে? তুমি আমায় মেঝুনির কাছে রেখে দিয়ে এসো, যাও এক্ষুনি তুমি আমায় মেঝুনির কাছে রেখে দিয়ে এসো। কিন্তু মা, ওই ব্রাহ্মণ বলছে, ওগো দয়াময়, হো গো দয়াময়, শোনো, তোমায় যখন আমি এত করে পেয়েছি দয়াময়, তোমায় কি আমি ছেড়ে দিতে পারি বলো? তোমায় যে আমি ছাড়তে পারবো না, তোমায় আমি অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি, ওগো দয়াময়, হ্যাঁ আমি যে তোমায় ছাড়তে পারবো না দয়াময়। তাই বললেন ভগবান, বলছে শোনো ব্রাহ্মণ, তুমি যদি আমার কথা না শোনো, তুমি যদি আমায় মেঝুনির কাছে রেখে দিয়ে না এসেছো, শোনো, আজ আমি তোমায় বলছি, তোমার বাড়িতে যে দুগ্ধবতী গাভী আছে, কাল সকালে তুমি দেখবে তোমার ওই দুগ্ধবতী গাভী মারা গেছে। তাই মা, ওই ব্রাহ্মণের সকালে উঠে দেখছি যে তার দুগ্ধবতী গাভী মারা গেছে। তবু সেই ব্রাহ্মণ ভগবানের পূজো সেবা করে চলেছে। তাই পরের দিন ভগবান ব্রাহ্মণকে আবার স্বপ্নাদেশ করল, ব্রাহ্মণ তুমি শোনো, ব্রাহ্মণ তুমি আমার কথা শোনোনি, তোমায় তো আমি বলেছিলাম, তোমায় আমি এমন করে বুঝিয়ে দিলাম, তুমি আমায় মেঝুনির কাছে রেখে দিয়ে এসো। কিন্তু ব্রাহ্মণ, তুমি তো আমার কথা শুনলে না, তুমি তো আমার কথা শুনলে না ব্রাহ্মণ, শোনো, আজ আমি তোমায় বলছি, তুমি যদি আমার কথা না শোনো, আজ আমি তোমায় বলছি ব্রাহ্মণ, তোমার যে পুত্র রয়েছে সেই পুত্র তোমার মারা যাবে। তাই মা, আজ ওই ব্রাহ্মণ সকাল সকাল উঠে দেখছে যে তার পুত্র মারা গেছে, তবু সেই ব্রাহ্মণ ভগবানের পূজো সেবা করে চলেছে। ব্রাহ্মণ বলছে, ওগো দয়াময়, ওগো দয়াময়, শোনো, তুমি আমার যা করার করো, কিন্তু দয়াময়, তোমায় যে আমি অনেক কষ্ট করে পেয়েছি দয়াময়, তোমায় যে আমি ছাড়তে পারবো না দয়াময়, তোমায় যে আমি ছাড়তে পারবো না। তাই মা, আজ তার পরের দিন আবার ভগবান ব্রাহ্মণকে স্বপ্নাদেশ করল, ব্রাহ্মণ তুমি শোনো, ব্রাহ্মণ তুমি আমার কথা শোনোনি, তোমায় তো কাল আমি এমন করে বুঝিয়ে দিলাম, আমি তোমার কাছে থাকতে চাই না ব্রাহ্মণ, শোনো না, তুমি আমার ওই মেঝুনির কাছে রেখে দিয়ে এসো, তার কাছে তো আমি ভালো ছিলাম, তুমি চলো ব্রাহ্মণ, চলো, তুমি আমায় মেঝুনির কাছে রেখে দিয়ে এসো। কিন্তু ব্রাহ্মণ তো কথা শোনে না, ব্রাহ্মণ বলে যায়, ওগো দয়াময়, গৌর হরি প্রভু আমার, শোনো না দয়াময়, তোমায় যখন আমি এমন করে পেয়েছি, আমি তো তোমায় বলেছি দয়াময়, আমি তোমায় ছাড়তে পারবো না, আমি তোমায় ছাড়তে পারবো না দয়াময়। তাই ভগবান ব্রাহ্মণকে বললেন, শোনো ব্রাহ্মণ, আজ তুমি যদি আমার কথা না শোনো, আমি তোমায় বলছি, তোমার যে স্ত্রী রয়েছে, তুমি কাল সকালে উঠে দেখবে তোমার স্ত্রীও মারা গেছে। তাই আজ ব্রাহ্মণ সকাল সকাল উঠে দেখছে বাবা যে তার স্ত্রীও মারা গেছে। তবু সেই ব্রাহ্মণ ভগবানের পূজো সেবা করে চলেছে, সে পূজো সেবা করতে ছাড়েনি। তাই ওই ব্রাহ্মণকে ভগবান পরের দিন আবার স্বপ্নাদেশ করলেন, শোনো ব্রাহ্মণ, শোনো, ওহে ব্রাহ্মণ,
তোমায় যে আমি এমন করে বললাম কিন্তু তুমি তো আমার কথা শুনলে না। তাই শোনো, আজ আমি তোমায় বলছি, কাল সকালে তোমার মাথায় বজ্রাঘাত হবে। তাই বাবা, আজ ওই ব্রাহ্মণ সকাল সকাল উঠে স্নান পূজা সেরে একটি শালুক পানির মধ্যে ওই শালুক গ্রাম শিলাকে লই মাথায় করে বেরিয়ে পড়ল। আর যেতে যেতে মা কি বলছে জানি, এত কাঁদা প্রভু তুমি হগো দয়া মা, তোমার একি নামের ভগো দয়া মা, যে রাতে তোমায় তারে কেন তুমি দা এত কান্দা প্রভু তুমি এই কি নামে যে ডাকে তোমার তুমি চোখে বাবা, আজ ওই ব্রাহ্মণ
পথের মধ্যে নেমে পড়েছে শালক রাম শিলাকে লয়ে। সে যত চলে যায় ভগবানকে সে ততই ডাকতে লাগল। ওই ব্রাহ্মণ বলছে, ওগো দয়াময়, ওগো দয়াময় শোনো না, তোমায় তো আমি খুব ভালোবাসো সেটা তুমি জানো দয়াময়। ওগো ওগো দয়াময়, আমার জীবনে যে আর তুমি ছাড়া কেউ নেই।